গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো সানি দেখো সেখানে বসে আছে, আর আমার ফুল দেওয়া কমপ্লিট। চলো একটু ভিডিওটা শেয়ার করি, ফুল যে দিয়েছিলাম। আর কী বলতো, আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর পাঁচজন বন্ধুর নাম বলতে গেলে অনেকটা লং হয়ে যায়, যার জন্য আমি একটু একটু বাড়ির ক্লিপ শেয়ার করি আর বন্ধুদের নামটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, আর আজকে একটু বেশি ফুল ছিল, যার জন্য ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর তোমাদের সাথে একটু ক্লিপটাও শেয়ার করলাম। সো আমার তো ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এর জন্য দেখো আমি ম্যাগি খেয়ে নিব। দেখতে পাচ্ছ একটু ডিম দিয়ে শুকনো শুকনো টাইপের ম্যাগিটা করেছি, ভীষণ ইয়ামি ইয়ামি লাগে। তো এই ম্যাগিটা খেয়ে নিচ্ছি। তো কারা কারা খাবে চলে এসো। তো অনেকদিন ধরে সানিকে দেখবে বলছিল, তো দেখো সানিকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সানি অনেকদিন ধরে চিকেন খাবে বলছিল, যার জন্য চিকেন হয়েছে। রেডি মাংস খাচ্ছিস নাকি? তা তু ভাই খাচ্ছে এখানে, বুঝো কি খাচ্ছ? হোক খেয়ে নাও। তো চলো আমাদের আজকে দুপুরে কী কী মেনু হয়েছে সেটা দেখিয়ে দিই। তেমন কিছু হয়নি, দেখতে পাচ্ছ লাউয়ের ঘন্ট হয়েছে, আর হয়েছে চিকেন, একটু ঝোলঝোল করা হয়েছে লাল লাল করে, আর চাটনিও হয়েছিল, বাট চাটনিটার ক্যামেরা করতে ভুলে গেছি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি সব বন্ধুদের নাম বলার জন্য। তো দেখতে থাকো। দেখো ডায়েরি নিয়ে বসে পড়েছি, আজকে আমার পাঁচজন বন্ধুর নাম বলবো। তো আমি একটু শর্ট টাইপ করে দিচ্ছি, প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ না করলে তোমরা বুঝতে পারবে না কার নাম বললাম আর কার নাম বললাম না, তোমরা প্লিজ স্কিপ করো না। আমি তো সত্যি কথা বলতে একটু শর্ট টাইপের করে ভিডিও দিই, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, ওই জন্য আমি বাড়ির কাজ একটু একটু দেখাচ্ছি আর বন্ধুদের নামটা একটু ডিটেলস বলছি। আমি ফার্স্ট নাম বলতে যাচ্ছি আজকে সেকেন্ড পার্টে। ফার্স্ট নেম যার বলছি সে অসম্ভব ভালো দিদি ভাই। তো আগে চ্যানেলের নামটা বলে দিই, কোয়েলস ব্লগ, কোয়েলস ব্লগ। আমি স্ক্রিনে নামটা তুলে ধরবো তোমাদের সুবিধার্থে। তোমরা না হান্ড্রেড হান্ড্রেড বন্ধু করে নাও যারা যারা করনি, কারণ বলে দিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করলে বা কমেন্ট বক্স একটু যদি চেক করো দেখতে পাবে, ওই দিদিভাই প্রত্যেক দিন ভিডিও দেখে এবং ফুল ওয়াচ করে, ফুল ওয়াচ করে পুরো ডিটেলস কমেন্টটা তুলে ধরে। তো এরকম বন্ধু তো সবারই চাই, কি না? ফুল ওয়াচ চাই, এরকম মানে ভালো বন্ধু তো সবারই দরকার, যার জন্য বললাম কোয়েলস দিকে, তোমরা কোয়েল দিকে সবাই বন্ধু করে নাও। ও ওর বোন প্রায় ভিডিও বানিয়ে থাকে, তো প্লিজ মানে প্লিজ বলছি আবার তোমাদেরও যেতে বলছি, কারণ এরকম বন্ধু সত্যি খুব কম পাওয়া যায়। এই জন্য বললাম যে কোয়েল দিকে তোমরা বন্ধু বানিয়ে নাও। এটা ছিল ফার্স্ট নেম আজকে। নেক্সট সেকেন্ড দিদিভাইয়ের নাম বলছি, সেকেন্ড দিদিভাইয়ের নাম বলছি ডে উইথ জয়শ্রী, ডে উইথ জয়শ্রী। জয়শ্রী দিদি ভাই ও ভিডিও খুব সুন্দর সুন্দর বানায়, অনেক জায়গায় ঘুরতে যায়, মানে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করে, বাড়ির সমস্ত কাজকর্ম তুলে ধরার চেষ্টা করে। জয়শ্রী দিদি ভাইও খুব ভালো ভিডিও ফুল ওয়াচ করে, তোমরা চাইলে বন্ধু করতে পারো জয়শ্রী দিদি ভাইকে। থার্ড তিন নম্বর যে দিদি ভাইটার নাম বলছি, সেই দিদি ভাইটার নাম হচ্ছে কৃষ্ণা স্মাইল ফ্যামিলি, কৃষ্ণা স্মাইল ফ্যামিলি। ওই কৃষ্ণা দি আমার প্রথম থেকে ভিডিও দেখে, এখন তার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার কারণে অতটা ভিডিও দেখতে পাচ্ছে না, কিন্তু ওই দিদিভাইটা প্রথম থেকেই আমার, আমি ওকে বন্ধু করেছিলাম, ওই দিদিভাইও আমাকে বন্ধু করেছিল। আর প্র্যাঙ্ক ভিডিও প্রায় করে থাকে, অনেকটাই নাম করে নিয়েছে কৃষ্ণা দি ভাই। তো তোমরা ওই দিদিভাইকে বন্ধু করতে পারো, তবে হ্যাঁ বন্ধু ব্যাক অবশ্যই পাবে অ্যান্ড সবার ঘরেও যাবে, এটা হান্ড্রেডে হান্ড্রেড। তো কৃষ্ণা স্মাইল ফ্যামিলি ওই ওই ওর ঘরেও তোমরা সবাই ভিজিট করতে পারো। তো এটা ছিল তিন নম্বর। এবার চার নম্বর নামটা বলছি প্রিয়া লাইফস্টাইল, প্রিয়া লাইফস্টাইল। ওই দিদি ভাইটাও খুব ভালো, প্রত্যেক দিন ভিডিও দেয়, ব্লগ ভিডিও, রেগুলার ভিডিও, কী করে না করে, খুব সুন্দর সুন্দর ভিডিও, রেসিপি সব কিছু শেয়ার করে। তো ওই দিদি ভাইকেও তোমরা বন্ধু করতে পারো, ওই দিদি ভাইটাও খুব ভালো, যারা যারা বন্ধু করনি করে নিতে পারো। পাঁচ নম্বর এবং আজকের শেষ যে নামটা বলবো, তাকে অনেকে চিনে গেছো এর মধ্যে, তাও বলে দিচ্ছি, শিলা লাইফস্টাইল, শিলা লাইফস্টাইল ব্লগস, শিলা লাইফস্টাইল ব্লগস। ওই দিদি ভাইটা না
গল্প ছলে ছলে এত সুন্দর ব্লগ ভিডিও বানায়, মানে দেখতে দেখতে কখন শেষ হয়ে যায় সত্যি বুঝতে পারি না। ওর একটা কিউট বেবি আছে, দাদা ভাইটাও খুব ভালো, দুজন অনেক সময় প্র্যাঙ্ক ভিডিও বানায়, খুব সুন্দর সুন্দর ভিডিও। আমার তো ভীষণই ভালো লাগে ওই দিদিভাইটাকে। সো যারা যারা বন্ধু করনি ওই দিদিভাইটাকেও বন্ধু করে হাত বাড়িয়ে দিতে পারো। তো হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, তাই না? তো আমি বলছি আমার তরফ থেকে, যারা যারা আমার বন্ধু হতে চাও প্লিজ বন্ধু হয়ে যেও, আমাকেও তোমরা তোমাদের পাশে অবশ্যই পাবে। সো ফ্রেন্ডস, তো এই ছিল আজকের পাঁচজন দিদিভাইয়ের নাম। তো যারা যারা নাম এখনও শুনতে পাচ্ছ না বা জানতে পাচ্ছ না, তোমরা প্লিজ মন খারাপ করো না, আমি প্রত্যেকেরই নাম বলবো। তো একদিনে তো এত মানে একসাথে সবার নাম বলা যাবে না, যার জন্য আমি পাঁচজন পাঁচজন করে নাম নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। নেক্সট ডে তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা।